হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনার সবাই ভালো আছেন? আমি ভালো আছি, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে একটু সকাল সকাল উঠে স্নান হয়ে গিয়েছিল, স্নান হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি একটা জায়গায় যাবো, আমাদের গ্রামেই, মানে পাশের একটা পাড়ায় অষ্টম পোহর আছে, তো সেখানে সারাদিন আজকে নেমন্তন্ন, তো দুপুরেই যাবো, রাত্রেবেলা যেতে পারবো না আমার সোনুকে নিয়ে। তো সেই জন্য আমি, মা আর সোনু দুপুরেই যাবো। ভাই বোন গেলেও হয়তো আরও ভালো হতো, খুব মজা হতো, বাট ওরা যেতে পারবো না। ওদের আজকে স্কুলে না টিকা আছে, তো টিকা নিতে যাবে ভাই বোন দুজনেই, তো ওদের নিয়ে যাবে কাকিমা, তো সেই জন্য সেও আমার সাথে যেতে পারবে না। ঠাকুমা চলে গিয়েছে, সে বয়স্ক মানুষ, তো আস্তে আস্তে গিয়ে সেখানে একটু হরিনাম শুনবে, তারপর খাওয়া দাওয়া করবে, তারপর আসবে, সেই জন্য আগেই বেরিয়ে গিয়েছি। আর বাদ বাকি না, আমাদের এখন এদিকে চাষের কাজ চলছে, বাবার বাড়িতে চাষের কাজ চলছে, তো সেই জন্য অনেক মজুর হয়েছে, তো তার জন্য রান্নাবান্না তো করতে হবে, তো রান্নাবান্না সেই জন্য মা কাকিমা বড় মা সবাই মিলেই রান্না করে দিয়েছে। ওই জন্য একটু কাজে সবাই একটু বেশি ব্যস্ত, বাট তবুও ওই যে আমি কিছুটা রেডি হয়েছি, এখন কিছুটা বাকি আছে। তো আমার সোনু ঘুমোচ্ছিলো, তো ভাবলাম এই সময় রেডি হয়ে নিই, নাহলে উঠে পড়বে কাঁদবে। ওই যে আমার সোনু ঘুমোচ্ছিলো, আর এখন উঠে পড়েছে, আমি ব্লগ বানাচ্ছি, ও আমার দিকেই তাকিয়ে আছে একদম। তোকে তাহলে পুরোটা রেডি হয়ে নি, এখনো পর্যন্ত এই যে ফোন দেখছে, একদম বেরিয়ে রেডি স্নান আরে করে, শুধু টিকা নেওয়ার অপেক্ষায়। তো এখনো পর্যন্ত যাইনি, তো ওখান থেকে গিয়েই তো রাজা নিস, ওই অষ্টম ফোর বাড়ি চলে যাবি, গিয়ে খেয়ে দিয়ে চলে আসবি বাড়ি, স্কুল থেকে হয়ে গেলে। আমরা দুজনে রেডি যাওয়ার জন্য শুধু মা রেডি হতে বাকি আছে, তো মা রেডি হয়ে গিয়ে গেলেই আমরা চলে যাবো অষ্টম পোহর বাড়ি। বেরিয়ে পড়েছি, আমার ক্যামেরায় আছে আমার বোন সৌমিলি, আর মা আমার বেবিকে নিয়ে আগেই চলে গিয়েছে, তো এখন যেতে হবে একটু, তো যাই তাহলে চ। অনেকটা রাস্তায় আমরা চলে আসছি, তো এই যে চারিদিকটা, এদিকে আসা হয় না খুব একটা, তো অনেকদিন বাদে আসলাম। এই যে সেই জায়গায় চলে আসছি যেখানে যাওয়ার কথা ছিল, তো আগে দেখতেই পাচ্ছেন অনেকজন লোকজন বা এই যে বিভিন্ন প্যান্ডেল হয়ে আছে, তো খাবার প্যান্ডেল বা যেখানে হরিনাম হবে তার প্যান্ডেল, এই যে হয়েছে ওর মধ্যেই ঠাকুর আছে, আর সাইড দিকটা হয়েছে খাবার জন্য প্যান্ডেল। আর যেহেতু এটা দুপুরের সময় খুব একটা বেশি ভিড় নেই, রাত্রে প্রচুর ভিড় হবে, আর দুপুরের সময় একটু কম ভিড়ই আছে। ওর পাশে একটা মাসি বাড়ি আছে, তো আমার বেবিকে খুবই গরম লাগছিল ওখানে, তো সেই জন্য মাসি বাড়িকেই যাচ্ছি, তো সেখানে একটু বসবো, কারণ খাওয়া হয়ে গিয়েছে, তো ওকেও একটু খাওয়াতে হবে, তো সেখানে যাচ্ছি, আবার একটু বাদে চলে আসবো, আর প্রচুর গরম, সেই জন্য ভাবলাম একটু যাই ছায়া গিয়ে বসি। তো সেই জন্য আমি আর আমার বোন সৌমিলি আর আমার একটা ভাইঝি মৌরি, আমরা তিনজনে সেখানে যাচ্ছিলাম। সবাইকে জানাই গুড ইভিনিং, তো অষ্টমপুর বাড়ি থেকে তো অনেক আগে চলে এসেছিলাম, তো আপনাদের দেখিয়েছি, চারটে নয় তারও আগে চলে আসছিলাম, তো তারপরে আর কিছুই কাজ থাকেনি, একটু বেবিকে নিয়ে না ঘুরছিলাম, ও একটু বিকেলের দিকে ঘুরতে চায়, তো কাঁদছিল, তো তারপর ঘুমিয়েও গিয়েছিল, এই যে ঘুম থেকে উঠে আমার কাছে ছিল, বাট এই মা নিয়ে গেল, তো এই যে ভাই এখন বসে আছে হাতে সেই আমার বানানো সস নিয়ে, তো এই সসটা আজকে একটা কাজে লাগবে, তো কী কাজে লাগবে চলুন, কারণ কাকিমা একটা কিছু বানাচ্ছে, কী বানাচ্ছে সেটা চলুন দেখাই। দিকে কি হচ্ছে, একটা ধোসা হচ্ছে নাকি ধোসা, এটা হচ্ছে
তাড়াতাড়ি হয়ে যাক, টেস্ট করে দেখি যে কেমন। হ্যালো, এদিকে রোলটা হতে হচ্ছে আর আমি এদিকে কিছু জিনিস কুচিয়ে নেবো, পেঁয়াজ শসা আর গাজরটা থাকলে ভালো হতো, বাট এখন আপাতত বাড়িতে নেই, তো সেই জন্য শসা আর পেঁয়াজ দিয়ে কাজ চালাতে হবে। তো ওটা কুচি নিচ্ছে আর আমি এগুলো না ভালো পারি না, ওই জন্য একদম আস্তে আস্তে হচ্ছে, খুব তাড়াতাড়ি করতে পারি না। তো হয়ে গিয়েছে সব কিছু নেওয়া, এই যে লাস্টে কাকিমা দিয়ে দিচ্ছে বীজ লবণটা, আর বাদ বাকি শসটা তো বাড়িতে বানিয়েছিলাম আগে, দেখিয়েছি, আর সব কিছু দিয়ে এবার রোল করে নেব। আর এটা না খুব কম টাইমের মধ্যে হয়ে যায়, পাঁচ মিনিটের মধ্যে রোলটা কমপ্লিট হয়ে যায়। আমি যদিও বা সন্ধ্যে খেয়ে নিয়েছিলাম, বাদ বাকি তাও হচ্ছিল, তো ভাবলাম আবার একটু খেয়েই নিই। তো এখন প্রায় বাজে 9টা, আর এখন আজকে তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, খাওয়া বলতে আমি আর মা খেয়েছি, আর কেউই নেই, আর সবাই গিয়েছে অষ্টম প্রহর বাড়ি। তো আমি দুপুরবেলা গিয়েছিলাম, আমার বেবি ছোটো তো, তো সেই জন্য রাত্রে আর যাইনি, তো ওকে নিয়ে বাড়িতেই আছি, মা ওই জন্য আমরা দুজন আছি, যেহেতু মাও যায়নি, তো আমরা তিনজন বাড়িতে, বাদবাকি সবাই সেখানে গিয়েছে, ওই জন্য ভাই বোন কাউকে আমি আর দেখাতে পারিনি, ওরা অনেকক্ষণ গিয়েছে, সন্ধেবেলা গিয়েছে। হ্যাঁ, আমি একটা ক্লিপ করেছিলাম তো 7টার সময় হয়তো, তারপরে 7:30টার দিকে ওরা গিয়েছে, এখনও পর্যন্ত আসেনি। আর অষ্টমপুর বাড়ি গিয়ে সব থেকে যেটা মজার বিষয়, তো অষ্টমপুর বাড়ি না, অ্যাকচুয়ালি অষ্টমপুর করেছে পাড়ার একটা পুরো পাড়া মিলে, আর পাড়ার সমস্ত না মহিলারা মিলে সমস্ত কাজকর্মে সব কিছুতেই আছে মহিলারা, মানে পরিবেশন করা এবং আরও বিভিন্ন কাজে সব জায়গাতেই আছে মহিলারা, ওরাই চাঁদা দিয়ে ওরাই অষ্টমপুরটা করাচ্ছে, তো এটা দেখে খুবই ভালো লাগলো। তো গিয়েছিলাম, দেখলাম সবাই বেশ একসাথে মিলেমিশে কাজকর্ম করছে, আর অষ্টমপুরে গিয়ে একটা বেশ মজা হয় রাত্রে বিশেষ করে, সেটা হয় বাতাসা কুড়নো, মানে দারুণ মজা লাগে বাতাসা কুড়োতে। আগে আমি ভয় পেতাম, বাট এখন কুড়োতে আমার খুব ভালো লাগে, আমাদের দোল মন্দিরে পুজো হলে তো অষ্টমপুর হয়, তো তাতে খুব ভালো লাগে। তো কাকিমারেও গিয়েছি, হয়তো চলে আসবার একটু বাদেই, আর আমাদের এই যে খাওয়া কমপ্লিট আমার আর মেয়ের। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আসতে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে, তখন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, গুড নাইট।